সো বন্ধুরা, তোমরা মানে প্রচুর জন মানে মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপে বলো, কমেন্টে বলো, আমাকে বলেছো যে এই ওয়ার্কটা সাবমিট করতে, মানে কালার দিয়ে কমপ্লিট করতে। আমি বুঝতেই পেরেছি তোমাদের এই ওয়ার্কটার প্রতি প্রচুর ডিমান্ড ছিল, আর আমি এটা বোধহয় আগের সপ্তাহে করেছিলাম। আর প্রথমত তো আমি একটা মহালয়ার ওপর একটা সাবজেক্টিভ ড্রয়িং দিয়েছিলাম, তারপর ভাবলাম যে না চলো পোস্টার ওয়ার্ক দেওয়া যাক, কারণ এটা বেসিক্যালি একটা বলতে পারো, আমি যে দেখতেই পেয়েছি যে আমি যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে বাঙালির মহালয়া, বা বলতে পারো মহালয়ার একটা গল্প বা ফ্যাক্ট, মানে এই পুরো ওভারঅল পোস্টারটার মধ্যে, যেখানে আমি তিনটে ফেসকে দেখিয়েছি, যেটা খুবই ইন্টারেস্টিং। তো তাই জন্য বলতে পারো খুবই একটা ভালো একটা পোস্টার, তোমরা অনেকে তাই জন্য চেয়েওছো। আর আমি বলবো যে তোমরা এটা কম্পিটিশানে ইউজ করতে পারো, যদি কোথাও পোস্টার ড্রয়িং কম্পিটিশান থাকে সেটাতে তো বেশি এফেক্ট করবে। আর নর্মালি প্রচুর কম্পিটিশানে থাকে না সাবজেক্টিভ ড্রয়িং বা পোস্টার ড্রয়িং কী করতে হবে, তো তার জন্য আমি বলবো যে তোমরা এই ওয়ার্কটাকে করতেই পারো। আর এই ওয়ার্কটার মধ্যে গাইজ বলতে পারো যে অলমোস্ট ওয়াটার কালারও আছে, অয়েল প্যাস্টেলও আছে, পেন্সিল শেডিংও আছে, হ্যাঁ একসাথে অনেক কিছু আছে। তবে কোনটা কত পার্সেন্ট আছে সেটা তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে কোথায় কোনটা হচ্ছে। তো এখানে ফার্স্টেই দেখতে পেয়েছো আমি একটুখানি ওয়াটার কালার দিয়ে ফার্স্টে কী করেছি, চোখটা এঁকেছি, চোখটা দেখতে পাচ্ছ রেড দিয়ে দিয়ে কাজটা করেছি, যথেষ্ট একটুখানি অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় দেখবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কিছু কিছু জায়গায় দেখবে কালার আছে, এইভাবে গাইজ কাজটা করেছি, শুধুমাত্র একটুখানি অ্যাট্রাকটিভ লাগে। তোমরা তো থাম্বনেইলে দেখে বুঝতেই পেরেছো যে কীরকম দেখতে লাগছে। তো এবার আমরা কী করছি, এখানে আমরা পেন্সিল শেডিং করছি। তো নর্মালি আমি যে বললামই যে এই ওয়ার্কটা মানে তিনটেই আছে, তো এখানে পেন্সিল শেডিং যদি ঠিকভাবে দেখো তাহলে 70% আছে, 25% অয়েল প্যাস্টেল আছে বলা যেতেই পারে, আর বলতে পারো তাহলে 5% মাত্র পড়ে রইলো, ওটাই বোধ হয় ওয়াটার কালার। ওয়াটার কালার আমরা এখানে বেশি কিছু ইউজ করিনি, ম্যাক্সিমাম জায়গায় আমরা পেন্সিল শেডিং দিয়ে পুরো কাজটা করেছি। তো তোমরা ইজিলি আইডিয়া পাবে যে কীভাবে করছি। তো আমাকে তো আউটলাইন যখন আমি দিয়েছিলাম তখন তো অনেকেই মানে মেসেজ তো করেই ছিল, আর আউটলাইনটা গাইজ আমাদের চ্যানেলে আছে, তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। তার সাথে সাথে আমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টার, তারপর বলো ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টের ওপর কাজ করছি, দুর্গাপূজার ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট। আর তোমরা এগুলো ইজিলি আমি বলবো যে তোমরা এগুলো কম্পিটিশানে করো, কারণ ওর মধ্যে কিন্তু প্রচুর ইনার মেসেজ আছে, আর ওই মেসেজগুলো কিন্তু দেখানো খুব দরকার, সমাজকে বোঝানো দরকার যে এগুলো করা উচিত। তাই জন্য গাইজ ওই ওয়ার্কগুলোকে মাস্ট করার চেষ্টা করবে, তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। আর প্রচুর প্রচুর গাইজ দুর্গাপূজার ওপরে আমরা প্রচুর ড্রয়িং দিয়েছি, হ্যাঁ তবে শুধুমাত্র আউটলাইনই দিয়ে উঠতে পেরেছি, কারণ এত তোমরা মেসেজ করছো। আর প্রতিদিনই আমরা, তোমরা জানোই যে আমি শুরু থেকে যেদিন চ্যানেল স্টার্ট হয়েছে সেদিন থেকেও আমরা ডেলি ভিডিও দিচ্ছি, আর তোমরা এত মানে কমেন্ট করছো তার ওপর কাজ করার জন্য আমরা প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি, খালি আউটলাইনই দিয়ে যাচ্ছি, কারণ একজনের আউটলাইন কমপ্লিট হচ্ছে তারপর আরেকজনকে দিচ্ছি। আর কালার করলে কী হবে, অনেকটা দেরি হয়ে যায়, মানে টাইম লেগে যায় তখন একটা একজনের ওয়ার্কের পর আরেকজনের দিতে, তখন তার দেরি হবে। তাই জন্য আমি সঙ্গে সঙ্গে মানে দেরি করতে আমি কখনোই চাই না, তাই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়িতে কাজ দিই। তো এটাই হচ্ছে খুবই সমস্যা হয় মানে যখন তোমাদের ডিমান্ড প্রচুর থাকে, আর যখন এখন তো স্বাভাবিক ব্যাপার ডিমান্ড তো বাড়বেই, কারণ আমরা অনেক মানে মানুষজন আমাদের সাথে এখন জয়েন করেছে। তাই তোমরা যদি জয়েন করতে যাও তাহলে জাস্ট সাবস্ক্রাইবার ওই যে কী বলো ওটা যে বোতামটা রয়েছে ওটা জাস্ট প্রেস করে দাও, তাহলেই আমাদের সাথে জয়েন হয়ে যাবে, আর কিছুই নেই। আর এই উইকটা তো আমি প্রচুর বিজি আছি, দেখতেই পেয়েছো আমরা ওয়েবিনারটা ডিসকাস করেছি, ওয়েবিনারের ইনস্ট্রাকশন বেরিয়ে গেছে, একদম আলাদাই জিনিস নিয়ে ওখানে ডিসকাশন হয়েছে। তো এনিওয়ে আমরা এখন এই ওয়ার্কটার ওপরই ফোকাস করি, কারণ ওই সমস্ত চলবেই। তো এই ওয়ার্কটার মধ্যে গাইজ তিনটে ফ্যাক্ট রয়েছে যেটা আমি বললামই, যেটা মহালয়ার ওপর কিন্তু প্রচুর বেস করে, আর মহালয়ার একটা বলতে পারো একটা স্টোরিকে ডিফাইন করছে। তো এখানে ফার্স্টে আমরা যে কাজটা করছি, এখানে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের একটা ফেস করছি, তো এটাকে আমি জাস্ট একটুখানি মিক্সিং করার জন্য জাস্ট এরকম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে করে করছি। আদারওয়াইজ তোমরা দেখে থাকবে যে আমি একটা মহালয়ার উপরে কাজ দিয়েছিলাম, যেটা ধরো ওই মা দুর্গার চক্ষুদান, যেটা কুমোর তুলের যে সিনটা, ওটা আমি বলেছিলাম যে তোমরা সাবজেক্টিভ ড্রয়িংয়ের জন্য কিন্তু প্রচুর হেল্পফুল, আর কোথাও যদি মহালয়া বলে তাহলে কিন্তু ওই সিনটা করা কিন্তু প্রচুর এফেক্ট পড়বে, কারণ ওটা একটা যেহেতু সাবজেক্টিভ ড্রয়িং তাই ওটা প্রচুর কাজ হবে, যে তোমার মানে যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি সিনগুলোকে কত ভালো মতোভাবে ডিফাইন করতে পারছো, সেটা কিন্তু খুব বোঝানো কিন্তু দরকার, যে তুমি কীভাবে কাজটা করছো সেটা কিন্তু খুব দরকার, যে তুমি ওখানকার ওই সিনটাকে কীভাবে ডিফাইন করছো। তো গাইস এখানেও কিন্তু আমাদের একটা এরকমই সিন রয়েছে যে মা দুর্গার চোখ আঁকা হচ্ছে, কারণ তোমরা জানোই যে মহালয়ার দিনের সাথে কিন্তু খুব রিলেটেড, মানে এটা খুব মানে প্রত্যেকে মানে এইটা খুব শুনে আসবে ছোটোবেলা থেকে, বাবা মার বলো যে তার আরও অন্যান্য প্রচুর মানুষরা এটা নাকি বলে যে মহালয়ার দিনকেই নাকি চক্ষুদান করা হয়, তো এটা খুবই একটা মানে স্পেশালাইজেশন বলতে পারো। তো এই দিনকে মানে যেহেতু দেবীপক্ষের সূচনা হয় তাই জন্য নাকি মাকে যে বলতে পারো যে এই যে মানে আগমন ঘটছে, তো চক্ষুদানের মাধ্যমেই তাকে আগমন করানো হচ্ছে, এটাই একটা মানে খুব ইন্টারেস্টিং বলতে পারো, এটাই একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট।
আর তাছাড়াও অনেক অনেক লজিক থাকে, প্রচুর মানুষ অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লজিক দেয় যে কেন চক্ষুদানই সেদিনকে করা হয়। তবে সত্যি কথা বলতে তো এখন কিন্তু ওই রকম মহালয়ার দিনকে কেউ চক্ষুদান করে না, কারণ তোমরা জানো যে এবারে মহালয়া যে উইকে আছে তার পরের উইকে দুর্গাপুজো আছে, তো যদি কেউ এই উইকে চক্ষুদান করে তাহলে কিন্তু দুর্গা ঠাকুর রেডি হবে না, তো প্যান্ডেলে প্যান্ডেলে কীভাবে ডিস্ট্রিবিউট হবে, তো স্বাভাবিক ব্যাপার এটা নিশ্চয়ই হতে পারে না। কিন্তু তাও অ্যাজ এ স্টোরি হিসাবে আমাদের মনে করা হয় যে মহালয়ার দিনকেই চক্ষুদান করাটা খুব নাকি বলতে পারো যে একটা খুব পুণ্যতিথি, মানে শুভ যে বলা হয় না যে শুভ দিন, সেই দিনকেই এই কাজটা করা উচিত। তো তাই জন্যই স্পেশালি বলতে পারো যে হ্যাঁ এরকমভাবে মহালয়ার দিনকে চক্ষুদান করা। তো এখানেও গাইজ আমরা এরকম একটা সিন করেছি, তো দেখতেই পাচ্ছ আমরা কীভাবে ফেসটা করেছি। তো ফেসটা একদম ডিটেলসে গাইজ শেড দিয়েছি, তো শেডিংয়ের জন্য আমরা 8B পেন্সিলটা 6B পেন্সিলটাকে ইউজ করেছি। তো এখানে আই হোপ তোমরা শেডিংটা স্টেপ বাই স্টেপ পেয়েছো। হ্যাঁ এটাকে প্রচুর ফাস্ট মোডে করা হয়েছে, যদি তোমরা চাও যে একদম লার্নিং করবে মানে একদম স্টেপ বাই স্টেপ করবে তাহলে তোমরা আমার লার্ন পেন্সিল শেডিং প্লেলিস্টে যেতে পারো, বা তোমরা লাইভ টিউটোরিয়ালও দেখতে পারো। আমি একটা পেন্সিল শেডিংয়ের ওয়ার্ক দিয়েছিলাম যেখানে পুরো স্টেপ বাই স্টেপ ব্লেন্ডিংয়ের কাজ করেছিলাম, ওখানেও আইডিয়া পাবে। এখানে আমি বেশি টাইম নিচ্ছি না কারণ নয়তো বোর লাগবে, আর পুরো ওয়ার্কটা করতে কিন্তু প্রচুর সময় লাগা, তাই জন্য আমি সেরকমভাবে করিনি। তো এখানে দেখতেই পেয়েছো আমি ওই যে ফিগারটা আছে ওখানে ওখানে দেখতে পেয়েছো যে আমরা দুর্গা ঠাকুরের সাথেই হাতটা করেছি। নর্মালি আমি ফেসটা যেরকমভাবে করেছি হাতের শেডিংও সেমই হবে, জাস্ট ওখানে ওই যে ব্রাশ দিয়ে চোখ আঁকা হচ্ছে, জাস্ট ওইটা গাইজ সিনটা করেছি। এবার গাইজ আমরা সেকেন্ড পার্টে আসছি, মানে ফ্যাক্ট ফ্যাক্ট করতে করতে গাইজ আসছি। একটা জায়গায় আমরা মা দুর্গার চক্ষুদান দেখিয়ে দিয়েছি, এবার গাইজ আসছি হচ্ছে তর্পণের যে জায়গাটা। তো পিতৃপক্ষের সমাপ্ত দেবীপক্ষের সূচনা হয়, এটা একটা খুবই শুভ দিন যেটা আমি সবসময় বললাম। আর এই দিনকে কী করা হয় যে যারা হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, বা বলতে পারো যে আমাদের দাদু ঠাকমা বা কারোর কাছে হয়তো মা বাবা, তারা যখন চলে যায় তো আমরা সন্তানরা কী করি তাদেরকে একটা উৎসর্গ করি। উৎসর্গ করা তো তাদের কাছে, তো অনেকে আছে যারা হয়তো গঙ্গাতে গিয়ে এরকম তর্পণ পালন করে বা তর্পণ করে থাকে, অনেকে আবার বাড়িতেও করে থাকে, এটা অনেকে বাড়িতেও করে পুরোহিতকে ডেকে এনে, বা ডিফারেন্ট ডিফারেন্ট কোনো হয়তো মন্দির থাকে সেখানেও কিন্তু তর্পণ করার হয়ে থাকে। তো এখানে আমি গাইজ ওই সিনটাকে এনেছি। আর দেখো তর্পণ কেন ওই দিনকে করা হয় সেটা হচ্ছে স্পেশালাইজেশন, এটাই যে ওই দিনকে একটা খুব পূর্ণ তিথি আর শুভ দিন, তার উপর বেস করে গাইজ ওই দিনটাকে স্পেশালি করা হয়ে থাকে। তো তার জন্যই গাইজ এটা খুবই ইন্টারেস্টিং। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে শেড দিয়েছি। ফার্স্টে তো আমরা অয়েল প্যাস্টেল কালারটাকে ইউজ করলাম, তারপরে আমরা কী করলাম যে ওর ওপর একটু টিস্যু পেপার দিয়ে একটুখানি র্যাপ করে দিলাম, তাহলে খুব মিক্সিং হয়ে যাবে। তারপর আমরা গাইজ জলের যে লেয়ারগুলো সেটা করার জন্য আমরা এরকমভাবে পেন্সিল দিয়ে দিয়ে গাইজ কাজ করেছি, পেন্সিল দিয়ে দিয়ে গাইজ হালকা হালকা করে টেনে দিয়েছি। তারপরে আমরা হোয়াইট কালার দিয়ে আমরা কিছু কিছু জায়গায় দেবে হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করেছি, কিন্তু গ্লাস মার্কিং পেন্সিল কোনো কাজে লাগে না। আমি ভেবেছিলাম বোধহয় প্রচুর ভালো মতোভাবে হোয়াইট কালারিংটা পড়বে, কিন্তু কিচ্ছু পড়েনি আমাকে, সেসব হোয়াইট কালার যে নর্মাল যে অয়েল প্যাস্টেল সেটাকে ইউজ করতে হয়েছে। তো এইভাবে গাইজ আমরা কাজটা করেছি। তো এরপরে জাস্ট কিছুই করার নেই, জাস্ট ওই যে ফিগারটা আছে ওটাকে আমরা ব্ল্যাক করেছি। তো ব্ল্যাক করার জন্য তোমরা গ্লাস মার্কিং পেন্সিল, যে ব্ল্যাক কালারের গ্লাস মার্কিং পেন্সিল হয় ওটা ইউজ করতে পারো, ওটা গাইজ খুবই হেল্পফুল হয়। তো ওটা দিয়ে তোমরা গাইজ ইজিলি দেখতে পাচ্ছ করেছি। এবার আমি পুরোটা কমপ্লিট করিনি, তার কারণ হচ্ছে যে আমাকে ফাইনাল যখন আমরা ব্যাকগ্রাউন্ড করবো তার জন্য ওটা আমাকে করতে হবে, তাই জন্য আমি জাস্ট হালকা করে কিছুটা পোর্শন করেছি। তোমরা ইজিলি বুঝতেই পেরেছো কীভাবে আমরা ব্ল্যাকটা করেছি। এবার গাইজ আমাদের মোস্ট ইন্টারেস্টিং যে বাঙালির মহালয়া, তার যে একটা সবথেকে বড় যে একটা বলতে পারো একটা মানে কী বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু একটা মানে সমস্ত কিছু মহালয়া নিয়ে, তো সেটা হচ্ছে এই একটা মানুষ। আর এই মানুষটা কীভাবে ফেমাস হয়েছে সেটাই একটা খুব বড় একটা ফ্যাক্ট। এটা তোমরা হয়তো অনেকেই কথা একটা শুনে থাকবে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই নাকি মহালয়ার মানে শুরু থেকে শেষ অবধি মানে করেছে, মানে প্রত্যেক বছর বছর। আর তখন কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না যে রেকর্ড করে রাখা হতো, মানে তখন রেকর্ডিংয়ের কোনো ব্যবস্থা থাকতো না। তখন কী হতো যে রেডিও স্টেশনে প্রত্যেক বছর বছর যেতেন আর উনি পাঠ করতেন, তো এইভাবে কাজটা হতো। তো ফ্রম 1931 1931 গাইজ প্রথম আকাশবাণী যে আমাদের যে রেডিও স্টেশন আছে, বা বলতে পারো যে ওখানকার যে রেডিওর যে জায়গা যেখানে মানে তখন ওইখান থেকে মানে মানে বাংলা যে সমস্ত রেডিও স্টেশন, তখন অত রেডিও স্টেশন ছিল না, একটা মাত্র রেডিও স্টেশন ছিল, আর ওখান দিয়ে সম্প্রচার করা হতো মহালয়াকে। তো সকাল 5:30 সময় এই মানুষটি একদম বলতে পারো যে স্বাভাবিক ব্যাপার, উনি একজন ব্রাহ্মণ, তো উনি সকাল সকাল মানে স্নান টান করে একদম ওইখানে যেতেন 5:30 সময় দিয়ে এই মহালয়াকে পাঠ করতেন। তো 1931 থেকে 1976 আগে অবধি তিনি পাঠ করে এসছেন। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই, এনারা মানে আকাশবাণীর লোকজনরা অনেকটা এরকম ভাবলো যে ইনি তো একটা খুব সামান্য একটা মানুষ, তো এনার অত বেশি পপুলারিটি নেই, যদি আমরা আকাশবাণীতে একজন কোনো পপুলার ফেসকে নিয়ে এসে যদি মহালয়ার মানে এই সম্প্রচারটা করি বা মহালয়া পাঠ করে তাহলে বোধহয় প্রচুর মানুষ শুনবে। আসলে ওরা মানে এই ব্যাপারটাকে একদম বিজনেসের মতো ভেবেছিল যে আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবো,
পাশের সাথে দেশ বিদেশের মানুষ যাতে এই জিনিসটা শোনার জন্য যাতে আকাশবাণীকে যাতে হায়ার করে তার জন্য, তো এই ব্যাপারটা নিয়ে তারা খুবই মানে এক্সাইটেড হলো। তো তখন ফেসকে মানে সেই টাইমে তো একজন পপুলার ফেস চাই না, যে টিআরপি বানাবে মানে প্রচুর ফেমাস হবে, যে যাকে মানুষ প্রচুর চেনে, মানে যার কণ্ঠ শোনার জন্য মানুষ মানে পাগল হয়ে থাকে। আর স্বাভাবিক ব্যাপার সেই সময় সবথেকে বেশি পপুলার ছিল হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমার। এখন স্বাভাবিক ব্যাপার উত্তম কুমারকে তখন রিকোয়েস্ট করা হলো, এবার উত্তম কুমার প্রথমে কিন্তু রাজি হননি, কারণ তিনি জানতেন যে যে কাজটা যার করার সেটা কিন্তু সেই সবথেকে ভালো করতে পারে। উনি হয়তো অ্যাক্টিং ভালো করেন, উনি হয়তো সবথেকে ভালো থ্রো দেন, কিন্তু তা নয় যে উনি মহালয়াটাও ঠিকভাবে সম্প্রচার করতে পারবেন। কিন্তু তাকে ফোর্স করা হলো, তো তিনি লাস্টে ভাবলেন যে হ্যাঁ চলো করা যাক। অ্যান্ড তিনি 1976 23rd September তিনি যখন মহালয়া প্রথম সম্প্রচার করেন, মানে সকাল 5:30 সময়, তার আগে কিন্তু কোনো বাঙালি কোনো কেউ জানতো না যে তিনি সম্প্রচার করতে চলেন, কারণ সবাই জানে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই সেখানে সম্প্রচার করবে। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু সে বছর কিন্তু মানে সিলেক্ট করা হয়নি, তাকে মানে তাকে বলা হয়েছে যে আপনি এই দিনকে করবেন না, এই বছর করবেন না, তো এইভাবে ওনাকে মানে বাতিল করে দেওয়া। উনি একজন ছাপোষা ব্রাহ্মণ মানুষ, উনি আর কি এর এগেনস্টে প্রোটেস্ট করবে, স্বাভাবিক ব্যাপার। তখন কিন্তু কেউ প্রোটেস্ট করার মতো ওরকম যে লক্ষ্য বা চল থাকে তা কিন্তু কখনোই না, তো স্বাভাবিক ব্যাপার উনি কিছুই প্রোটেস্ট করতে পারেনি। কিন্তু প্রোটেস্ট করেছিল, করেছিল হচ্ছে বাঙালি মানুষজনরা। ঠিক 5:30 সময় যখনই সম্প্রচার হয় সঙ্গে সঙ্গে মানে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, স্বাভাবিক ব্যাপার। হতে পারে হয়তো উনি হয়তো উত্তম কুমারের গলা প্রচুর ভালো, হতে পারে উনি একদম সিনেমাতে মানে একদম পুরো মানে একদম ছেয়ে আছেন, কিন্তু সেই দিনকের কাজটার জন্য কিন্তু প্রচুর মানুষ ওনার হেটার্স হয়ে যায়। শুধু তাই না, আকাশবাণীতে গিয়ে মানে বলতে পারে ইট ছোঁড়াছুঁড়ি হয়। আর তখন কিন্তু তারা বুঝতে পারে যে ওনাদের একটা সবথেকে বড় ব্লান্ডার হয়ে গেছে, মানে একটা মানুষকে ওখান দিয়ে বের করে দিয়ে আরেকজনকে দিয়ে কাজ করিয়ে কোনো লাভই হয়নি, বরঞ্চ উল্টে তাদের উপর বিপদ হয়ে গেছে। তো স্বাভাবিক ব্যাপার তখন ঠিক করা হয় যে মহালয়া আবার সম্প্রচার করা হবে। তো তারপরে কিন্তু আবার সম্প্রচার করা, মানে ভাবতে পারছো মহালয়ার দিন তাহলে সম্প্রচারই হয়নি, মানে হয়েছিল, শুরু হয়েছিল কিন্তু সেটা শেষ হয়নি, এরকম যাকে বলে। তো আবার তাকে নিয়ে কিন্তু সম্প্রচার করা হয়, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে আবার সেখানে স্থান দেওয়া হয়। তো এটা একটা গাইস খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, যে এই গল্পটা না সত্যি মানে আমাদের মানে একটা গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে, যে এই মানুষটা একটা ছাপোষা মানুষ কিন্তু মহানায়ক উত্তম কুমারের কণ্ঠকে কিন্তু বিট করে গেছিলেন সেই দিনকে। হতে পারে তাকে সে হয়তো প্রচুর পপুলার, প্রচুর পপুলার, কিন্তু সে পপুলারিটি কী, যে মানুষটা যেখানে বিলং করে মানে যে স্থানে তার কাজ সে কিন্তু সেখানেই মানায়। তো সেটাই সেদিনকে প্রমাণ করে দিয়েছিল, আর তার জন্যে কিন্তু এই মানুষটা যদি মহালয়ার দিনকে কিন্তু অনেক স্বীকার্য, মানে এর কন্ট্রিবিউশন মানে অসীম যাকে বলে, এই মানুষটাকে আমরা শুনে এসেছি। আজকে যদি ভাবো কোনো টিভি চ্যানেলে যদি সাডেনলি মহালয়ার মানে ওনার গলার জায়গায় যদি অন্য কেউ বলে না, সঙ্গে সঙ্গে কিন্তু সেই চ্যানেলের ওপর কিন্তু প্রচুর মানুষ মানে রেগে যাবে, এরকম যাকে বলে। তাই জন্য দেখবে প্রচুর চ্যানেলে কিন্তু মহালয়া দেখানো হয়, সেখানে হয়তো প্রচুর ফিল্ম স্টাররা দেখবে নিজেরা নিজেরা ডায়লগ বলে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু মহালয়ার ওই পার্টটা কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরই করা হয়ে থাকে, কারণ এটা এখন একটা ফ্যাক্ট হয়ে গেছে। ওনাকে যদি না রাখা হয় তাহলে কিন্তু কেউ শুনবে না, বাবা তুমি আমি কেউ শুনবে না। যতই ভাবি যে একটা হয়তো নতুন জিনিস হয়তো একটা চ্যানেলে দেখতে পাচ্ছি, হতে পারে ওখানে হয়তো মা দুর্গা, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টাররা হয়তো নিজেরা কথা বলছে, একটা নিজেদের রোল আছে, কিন্তু তাও ব্যাকগ্রাউন্ডে ওনার ওই ভয়েসটা না থাকলে বোধহয় আমাদের শুনতে ভালো লাগবে না। তো এই হলো গাইস প্রচুর বড় একটা ফ্যাক্ট। তো এটা জাস্ট সিম্পলভাবে তোমাদেরকে একটা গল্পের মতো করে বললাম, তাই তোমরা এটা এনজয় করবে, যারা খুব ছোটো তাদেরকে প্রচুর হেল্প হবে, তোমরা বুঝতে পারবে যে মহালয়া অ্যাকচুয়ালি কী। তোমরা তোমাদের বাবা মার সাথেও এটা জিজ্ঞেস করলে তাদের থেকেও আইডিয়া পাবে। তো আমাদের গাইস ওয়ার্কটাও দেখছো গল্পের সাথে সাথেই শেষ হয়ে গেছে, অনেকটাই আমরা করেছি। তো এখানে গাইস আমরা এই হোয়াইট যেই গ্লাস মার্কিং পেন্সিলটা সেটা দিয়ে গাইস এই যে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের যে ফেসটা বা সাইডটা, এই জায়গাগুলোকে আমি একটুখানি শেড করে দিয়েছি, তাহলে জাস্ট খুবই ভালো লাগবে। তার জন্য দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি হোয়াইট যে গ্লাস মার্কিং পেন্সিলটা না, এটা বেসিক্যালি কিন্তু ব্লেন্ড করার জন্য আমার যতটা মনে হচ্ছে, কারণ এটা কোনো সেরকমভাবে কিন্তু হোয়াইট কালার কিন্তু ইউজ করছে না। তো অলমোস্ট গাইস আমাদের কাজটা হয়ে গেছে পুরো পোর্শনটা, বা যদি তোমরা ভাবো যে একটু ডার্ক করবে তাহলে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ডার্ক করতে পারো। আর অলমোস্ট গাইস আমাদের কাজটা হয়ে গেছে, তোমরা অনেকে আশা করতে পারো যে এর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার কেন দরকার ছিল, মানে ব্ল্যাক কেন করলে, তো জাস্ট সিম্পল একটা ক্লাসিক ওয়ার্ক দেওয়ার জন্য। কারণ দেখো দুর্গা ঠাকুরের রিপোর্শনটা সাদা ছিল, তো ওখানে যদি ব্ল্যাক করে দেখলে যে একটা খুব ইন্টারেস্টিং মানে খুব সুন্দর লাগছে। তারপর দেখতে পাচ্ছ যে তোমার যে তর্পণের যে পোর্শনটা ওখানটাও কিন্তু ব্ল্যাক করে কিন্তু যথেষ্ট একটা এক্সাইটিং মানে খুব সুন্দর একটা ফিলিং লাগছে। তো তাই জন্য আমি ভাবলাম যে পুরো জায়গাটা ব্ল্যাকই করি, নয়তো আমি নিচের পোর্শনটা রেড বা হতে পারে হয়তো ইয়েলো আকার দিয়েও করতে পারতাম, একটা আলাদা কালারও আনতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। জাস্ট সিম্পল ভাবলাম যে ব্ল্যাকটা যখন পুরো জায়গায় চলছে তাহলে পুরোটাই হোক, ব্ল্যাকটা একটা ব্ল্যাক একটা ক্লাসিক কালার, দেখবে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকলে না সামনের জিনিসটা প্রচুর সুন্দরভাবে ব্রাইডালভাবে চোখের ওপর উঠে আসে। তো তাই জন্য আমি ব্ল্যাকটাকে ইউজ করার চেষ্টা করলাম, আর ব্ল্যাকটা দিয়ে পুরো জায়গাটা করেছি। আই হোপ তোমাদের এই ওয়ার্কটা
কথাটা ভালো লেগেছে, শেডিংটা ভালো লেগেছে, তার সাথে সাথে ফ্যাক্ট আমি জাস্ট হালকা করে একটুখানি গল্পের মতো করে বললাম, না পুরোটাও আমি বলিনি, এখানে আরও অনেক স্টোরি আছে, অনেক কিছু কথা আছে, সেগুলো আমি এখানে বলবো না, জাস্ট সিম্পলভাবে বলেছি। আই হোপ তোমরা এটা এনজয় করেছো, তো তোমরা এটা অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারো ভিডিওটা, নিজেরা বাড়িতে ট্রাই করতে পারো এই ওয়ার্কটা। এই ওয়ার্কটা অনেকটাই ধরে ধরে করলাম, তো অলমোস্ট আমাদের কাজটা শেষ হয়ে গেছে, তো আই হোপ তোমরা এটা এনজয় করেছো, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।